ব্রাজিলকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন আর্জেন্টাইন রেফারি। ব্রাজিল চিলির মধ্যকার লড়াই জিতে রেফারির দায়িত্ব পালন করেছেন আর্জেন্টিনার রেফারি দারিও হ্যারিরা। ম্যাচে তখন দ্বিতীয়ার্ধে শেষ অংশের খেলা চলছিল। প্রতিপক্ষ চিলির ডিবক্সে বল নিয়ে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রড্রিগো গোয়েস। ক্ষিপ্র গতির রড্রিগোর সঙ্গে পেরে না উঠে শেষ পর্যন্ত চিলির এক ফুটবলার তাকে ফাউল করে বসে। বাজে ট্যাকেলের শিকার হয়ে ডিবক্সের ভেতরেই লুটিয়ে পড়েন রড্রিগো গোয়েস। তবে বিষয়টি চোখ এড়িয়ে গেছে আর্জেন্টাইন রেফারি দারিও হ্যারেরার। এ সময় আর্জেন্টাইন রেফারিকে বারবার ফাউলের আবেদন জানিয়েছিল ব্রাজিলিয়ান ফুটবলাররা, তাতে অবশ্যই সাড়া দেননি তিনি, কিংবা ভিএআরে যাওয়ারও প্রয়োজনীয়তা মনে করেননি আর্জেন্টাইন রেফারি হ্যারেরা। তবে ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়েস এ নিয়ে বেশ কয়েকবার আর্জেন্টাইন রেফারির সঙ্গে তর্কে জড়িয়েছেন, আর্জেন্টাইন রেফারির কাছে আবেদন জানিয়েছেন, তাতে অবশ্যই লাভ হয়নি। রেফারির এমন কাণ্ড দেখে মাঠের বাহির থেকে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের কোচ ড্রেরিভল জুনিয়র। মাঠে তখন দুই দলের ফুটবলার ও রেফারি মাঝে চলে তর্ক বিতর্ক। মাঠের এক প্রান্তে চলে তা আর্জেন্টাইন রেফারির এমন কাণ্ড দেখে মাঠের বাহির থেকে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান কোচ।